চলা শুরু। সকলকে স্বাগত জানিয়ে আমাদের এই পথ চলা শুরু করছি। আমাদের নোবেল বাংলার পুরো টিমকে, আমাদের গানে গানে নোবেল বাংলার পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এত সাহায্য করছে তারা, আর যাদের কথা না বললেই নয়, ক্যামেরার ওপাশে আছে আমাদের নোবেল বাংলার কর্ণধর লিটন দা, পল্লব দা এবং সমীরণ দা, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা অনুষ্ঠান তারা চিন্তাভাবনা করেছেন। আজ একটি বিশেষ দিন, 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ঠিক তার পরেই 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয় এবং এই সূত্র ধরেই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয়। এই সংবিধানের রচয়িতা ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ভারতে এই দিনটি অত্যন্ত গৌরব ও উদ্দীপনার সাথে পালিত হয়, আর আজ আমরা পালন করছি আমাদের নোবেল বাংলার পর্দায় গানে গানে নোবেল বাংলা অনুষ্ঠানে। আজ অনেক ভালো ভালো সুন্দর সুন্দর গানের সম্ভার নিয়ে আমাদের সাথে আছে আমাদের আজকের অতিথি মিতা কর্মকার পাল। দিদি এসছে জামশেদপুর থেকে। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছো বলো?
ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। আজকে আমাদের এই গানে গানে নোবেল বাংলার প্রথম, একদম প্রথম এপিসোড, তো এই প্রথম দিনই এখানে আসতে পেরে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে আসতে পেরে আমার, আর সাথে 26 জানুয়ারি আজকে তার যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে আমি এখানে গান গাইতে পারবো সেটা জেনে আরও খুব উৎসাহিত লাগছে নিজেকে। খুব ধন্যবাদ। আজকে আমরা প্রথমে কী গান শুনবো তোমার থেকে? আজকে আমি একটা দেশাত্মবোধক গানই শোনাচ্ছি রবীন্দ্রনাথের, গানটি হলো ও মা দেশের মাটি। আর কোনো কথা না বাড়ি, এবার গানে চলে যাই আমরা। জানো তো মিতাদি, কোথাও একটা সেই স্কুল জীবনে হারিয়ে গেলাম জানো তো। মানে এই গানগুলো শুনলে না আমার সেই ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে। যেমন ধরো এই 26 জানুয়ারি, এই ঠিক আগের দিন রাত্রে না আমার ঠিক ঘুম হতো না,
কারণ কখন উঠবো সকালে, সকালটা হবে আর স্কুল যাব। তো আমার তো এভাবেই কাটতো। তোমার ছোটবেলায় 26শে জানুয়ারি কিভাবে কাটতো আর এখন কিভাবে কাটে একটু যদি শেয়ার করো। ছোটবেলাটা তো খুবই মজার ব্যাপার হতো, মানে সকালবেলা উঠেই 26শে জানুয়ারি বলে কথা, তো তাড়াতাড়ি স্কুলে চলে যাওয়ার জন্য একটা তাড়না থাকতো, মা রেডি করে দিত আর আমি স্কুলে চলে যেতাম, গিয়েই গান হতো টিচারদের, আমাকে টিচাররা খুবই ভালোবাসতেন, তো খুব সুন্দরভাবে ওখানে গান উপস্থাপনা করা হতো, ভীষণ আনন্দের হতো। এখনও হয়, কিন্তু ছোটবেলার মতো আনন্দ 26শে জানুয়ারির আমেজটা সেটা এখন আর পাই না, কিন্তু আজকে আমি সেটা ফিল করতে পারছি। একদমই, কোথাও একটা মানে তোমার গান শুনতে শুনতে না আমি ওই কথাগুলোই ভাবছিলাম যে কত ভালো ছিল দিনগুলো। আচ্ছা, আজকে কে এসেছে তোমার সাথে? আজকে আমার মা এসেছেন আমার সাথে। আচ্ছা, আমি শুনছিলাম মায়ের কিছু একটা হয়েছে, তো একটু যদি বলো আমাদেরকে। আসলে আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে, ব্রেস্ট ক্যান্সার, তো এই জানুয়ারির 18 তারিখ 1 বছর কমপ্লিট হলো, তো মা এখন অনেকটাই সুস্থ আছেন, তো মা বলেন আমার সাথে আসবেন তো এখানে, তো তাই মাকে আমি নিয়ে এসেছি। আমরা সত্যি ভীষণ আনন্দিত যে ওনাকে আমাদের মধ্যে আজকে পেয়েছি, তো একটু ডেকে নেব ওনাকে আমাদের মধ্যে। নমস্কার মাসিমা, কেমন আছেন এখন? ভালো আছি এখন। আজকে এখানে এসে কেমন লাগছে? এখানে এসে তো খুবই ভালো লাগছে, কি বলবো, আমার ভিতর থেকে যে একটা কষ্ট সেই কষ্টটা এখন এতটা ভালো লাগছে যে ও এক জায়গায় দাঁড়াক, ও প্রতিষ্ঠা হোক, এটা আমি সবসময় চাই। আমি সেই ছোটো থেকে ওর পিছনে একা একা রবীন্দ্রভারতীতে ভর্তি করা থেকে সব কিছু মানে একার উপরে করছে, তার মধ্যে আমার সবাই আছে আত্মীয় স্বজন, কিন্তু আমি একাই করে গেছি এতদিন, এখন সবাই করছে, জামাই করছে, সবাই মিলেই করছে। এখন এখানে এসে মেয়ের গান শুনছেন, তো কেমন লাগলো গান? ওর গান তো খুবই ভালো লাগে, সেইভাবেই তো তৈরি করেছি। এখন মা সরস্বতীর দান, মা সরস্বতী যেন তোমরা সবার, তোমাদের সবার আশীর্বাদ ওর মাথার উপরে থাকুক, ও যেন এক জায়গায় দাঁড়াতে পারে, এইটুকুই চাই। নিশ্চয়ই আমাদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ দিদির সাথে অবশ্যই আছে, এবং আমাদের নোবেল বাংলার পুরো টিম, আমাদের সকলে চাইছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনিও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আবারও আমরা যেন আপনাকে পাই আমাদের এখানে। চাই আমার মেয়েকে যেন সবসময় ডাকা হয়, এরকমই যেন ও কিছু করতে পারে, এখানে আসতে পারে, যেন এটুকুও আমি চাই, আমার মেয়ে যেন সবসময় এখানে আসতে পারে আর একটা জায়গায় দাঁড়াতে পারে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি আমরা ঈশ্বরের কাছে। আমার মেয়ে নিয়ে আমার খুব গর্ব, আমার ছোটোর থেকে আমার মেয়ে হয়েছে বলে আমার কোনো কষ্ট নেই, ওর বাবারও কোনো কষ্ট ছিল না, আর আমি খুব খুব অহংকার আমার মেয়ে নিয়ে, আমার মানে মেয়ে নিয়ে প্রচণ্ড অহংকার, আমার ছেলে নেই বলে আমার কোনো কষ্ট নেই, ওই একটাই মেয়ে আমার, খুব কষ্ট করে মানুষ করলো, মেয়ে আমাকে যা করছে, একটা ছেলে কেন এরকম কেউ করতে পারবে না, আমিও করতে পারবো না, আমার মেয়ে আমাকে যা করছে, আমার মেয়ে নিয়ে আমি খুব গর্বিত। আর এরকম সবার সবার ঘরে ঘরে যেন মেয়ে হয়, আমার মেয়ের মতো যেন সবার ঘরে ঘরে মেয়ে হয়। ভীষণ ভালো লাগলো মাসিমাকে পেয়ে আমাদের মধ্যে, তো আবারও আমরা গানে ফিরে যাব। তোর মরা গানে
সত্যি মিতাদি অপূর্ব, মানে কোনো ভাষা নেই বলার। খুব ভালো লাগছে মিতাদির গানকে যারা এত সুন্দর করে রঙিন করে তুলছে। সত্যি ওনারা যদি সাহায্য না করতো, সহযোগিতা না করতো, তাহলে হয়তো এতটা শ্রুতিমধুর হতো না। আমাদের সেই চারজন অনবদ্র যন্ত্রসঙ্গীত শিল্পী, এবার একটু তাদের সাথে পরিচয় করে নেওয়ার পালা। প্রথমেই কিবোর্ডে আছে প্রীতম বসু, গিটারে আছে রণজিৎ ত্রিবেদী, হ্যান্ডসনিকে আছে তমাল দেবনাথ, অক্টোপ্যাডে আছে সৌভিক দত্ত। দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি দিনটা অপূর্ব করে তুলছে গানে গানে আমাদের মিতাদি। তো গানে গান তো আমরা শুনবই, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন গানে গানে নোবেল বাংলা। বিরতির পর আবারও আমরা চলে যাব মিতাদির গানে। তার আগে আমি মাসিমার কাছ থেকে যেটা শুনলাম, যে তুমি রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স কমপ্লিট করেছো, তো এটা কিসের ওপর করেছো? নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের উপরেই করেছি। তো আমার ভীষণ ভালো লাগছে যে আমার পরিবারের একজন সদস্যকে পেলাম। তবে হয়তো আমাদের গন্তব্যস্থলটা একই, কিন্তু দরজাটা সামান্য একটু আলাদা, দিদি রবীন্দ্রসঙ্গীতের আর আমি বাংলা গানের। তো এবার নিশ্চয় একটি রবীন্দ্রসঙ্গীত শুনবো আমরা তোমার কাছ থেকে আবারও। হ্যাঁ, একটি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। কোন গানটা শুনবো? একটি সখী ভাবনা কাহারে বলে। আহা, thank you.
সত্যি অসাধারণ একটি সময় কাটলো। মিতাদির গানে গানে আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করলাম আজ। এবারে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। এবারে কি গান শুনব? এবার একটি রবীন্দ্রনাথ ঠাকুরের গানই শোনাবো, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। তুমি সত্যি এত ভালো গানগুলো গাইছো, তোমায় ছেড়ে দিতে মন চাইছে না। তবে আমাদের সময় বলছে, তো শেষের দিকেই চলে এসেছি। তো আমাদের মিতাদির কাছ থেকে আজকের অনুষ্ঠানে শেষ গান শুনে নি। দেখতে আমি পাই
ভীষণ ভালো লাগলো, সত্যি অসাধারণ। মিতাদিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, এত ভালো ভালো গান আমাদেরকে শোনানোর জন্য। এবং ধন্যবাদ আমাদের গানে গানে নোবেল বাংলার পুরো টিমকে যারা ক্যামেরার ওপাশে আছেন, ধন্যবাদ আমাদের মিউজিশিয়ান দাদাদেরকে, প্রীতমদাকে, রণজিৎকে, তমালকে এবং শৌভিকদাকে, তারা এত সুন্দর করে আমাদের এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলছে। আর ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যদি না থাকতেন হয়তো আমাদের এই পথ চলাটা খুব একটা ভালো হতো না। তো আপনাদের জন্যই আমাদের এই এত সুন্দর পথ চলা শুরু। আপনারা সকলে সাথে থাকবেন, ভালো থাকবেন এবং দেখতে থাকবেন গানে গানে নোবেল বাংলা। আর যারা এখানে আসতে চান এরকম মিতাদির মতন আমাদেরকে খুব সুন্দর সুন্দর গান শোনাতে চান, অনেক গল্প শোনাতে চান, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন। সকলে সুস্থ থাকবেন, দেখতে থাকবেন গানে গানে নোবেল বাংলা। জয় হিন্দ।